স্মাল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওস সাল্লাহাতুস সাল্লাহ মালিয়া রসুল্লাহ আম্মাবাদ সাল্লাহ মারিকুম ওরহমেতুল্লাহি ওবার কাহাতু আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তার একটি মেয়ে আছে মেয়ের বয়স দশ বছর সমস্যাটি হলো যে তার এই মেয়ে খুব সামান্য পেপারেই খুব রেগে যায় এবং অনেক সময় তার মুখ লাল হয়ে যায় তো এর উত্তর হলো সম্মানিত ভাই যে আসলে ছোটো বাচ্চাদের এগুলোই নিয়ম যে তারা মানে সামান্য ব্যাপারে রাগ করে ফেলে আবার সামান্য ব্যাপারেই তারা খুশি হয়ে যায় এটা অনেক এটা মানে বড় চিন্তার বিষয় নয় তাও আপনি চেষ্টা করবেন যখন নাকি আপনি আপনি রাগ করে ফেলে তখন তাকে বুঝিয়ে বল মানে বুঝাবেন সেজন্য রাগ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতে নিষেধ করেছে তাকে বুঝিয়ে বলবেন এবং সে রাগ করেছে পাল্টা আপনি রাগ করে রাখে রাগ করার প্রয়োজন নেই তাকে বুঝিয়ে বলবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যেহেতু সে এখন 10 বছর আশা করি সে মানে লেখাপড়া করতে পারে দেখে দেখে পড়তে পারে তো চেষ্টা করবেন যে তাকে সে নিজে নিজেই যেন সকাল সন্ধ্যার যেসব দিকির আছে দোয়া আছে এসব যেন সকাল সকাল সন্ধ্যার জিকিরগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সে যেন নিজে নিজেই পড়তে পারে তাকে আগ্রহ দিবেন বিশেষ করে নামাজ যেন দশ তার এখন দশ বছর নামাজ পড়া দরকার সালাদ পড়া দরকার তাকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিবেন নামাজ পড়তে বলবেন এবং এর পাশাপাশি নামাজ পড়ার পরে সে যেন আপনার সকাল সন্ধ্যা যেসব দিকের আছে যেন একান্ত যদি সে পড়তে না পারে অথবা পড়তে মানে অবহেলা করে তখন আপনি তাকে সকাল সন্ধ্যায় সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই দুইটি সুরা পরে ফু দিবেন এবং একটি দোয়া আছে সাল্লাম হাসান হোসেনকে দোয়াটি করতেন ভেবে দোয়া করবেন যে ওয়াই দুঃখী মানে সেই যেহেতু অযোধ্যা মহিলা মেয়ে তাকে ভেবে বলবেন ওয়াই দুখী বিকালি মা তিল্লাহিতামা মিনকুল লিসাই তানিন ওয়াহাম্মা ও মিনকুল আইনিন ইন লামা এই দুটি পর এই দোয়াটি পরে ফু দেওয়া এবং চেষ্টা করবেন যে মাগরিবের সময় যেন মাগরিবের আগে সময়টি যেন মানে বাইরে না থাকে কারণ এই সময়টি মানে একটি খারাপ সময় তা সুহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানে মাগরিবের সময় হলে তোমাদের বাচ্চাদেরকে তোমরা ঘরে নিয়ে আসো কারণ মাগরিবের এই একটু আগে এই সময়টি মানে শয়তানরা মানে দুনিয়াতে তারা চলাফেরা করে তখন বাচ্চাদেরকে ঘরে থাকাটা হলো উত্তম তো আপনি এই সময়টি যেন আপনার মেয়ে বাইরে না থাকে এই সময়টি আপনি ঘরে রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফানামত তার যেন মেজাজ তার রাগটি যেন ভালো করে দেয় আর আমি আশা করবো সে যখন বড় আমি আমি মনে করতেছি যে আশা করি এটা কোনো বড় ব্যাপার নয় মানে সে যখন বড় হবে দেখবেন যে সে অবশ্যই সব ঠিক হয়ে গিয়েছে এবং অতীতে যা ছিল তার মানে খুব মানে ছোট কারণে রাগ করে এগুলো ইনশাআল্লাহ সব ভালো হয়ে যাবে বারাক আল্লাহ হাফিকু মুহাম্মদ